আরজিকর হসপিটাল নতুন কোন ঘটনা নেই। 2001 সালে একজন ডাক্তার সুইসাইড করেছিল, 6 সালে করেছে, তারপরেও করেছে, আবার এই ঘটনাটা হয়েছে। কি ভোগের বাসা আছে ওখানে, বারবার হয়েছে, কেন হচ্ছে? আত্মহত্যা কি সবাই ওখানে গিয়ে করে? কারণটা কি? তার কখনো সত্য উদ্ঘাটনের চেষ্টা হয়নি, দোষীকে সাজা দেওয়ার চেষ্টা হয়নি। আরজিকর কাণ্ডে মুখ খুলেছেন দিলীপ ঘোষ। তিনি বলছেন, আরজিকর মেডিকেলে ঘুঘুর বাসা, সরকারি ওষুধ বাইরে বিক্রি হয়ে যায়। শান্তনু সেন সব সত্যি বলে দিয়েছেন বলে তাকে পদ থেকে সরানো হয়েছে। কেউ প্রতিবাদ করলেই তাকে সরিয়ে দেওয়া হয়। আরজিকর কাণ্ডে বিস্ফোরক অভিযোগ তুললেন দিলীপ ঘোষ। আরজিকর হসপিটাল নতুন কোন ঘটনা নেই। 2001 সালে একজন ডাক্তার সুইসাইড করেছিল, 6 সালে করেছে, তারপরেও করেছে, আবার এই ঘটনাটা হয়েছে। কি ভোগের বাসা আছে ওখানে, বারবার হয়েছে, কেন হচ্ছে? আত্মহত্যা কি সবাই ওখানে গিয়ে করে? কারণটা কি? তার কখনো সত্য উদ্ঘাটনের চেষ্টা হয়নি, দোষীকে সাজা দেওয়ার চেষ্টা হয়নি। টিএমসি স্পোর্টসম্যান ডাক্তার শান্তনু সেন সত্য কথা বলে দিয়েছেন, একটা তাই তাকে সরিয়ে দেওয়া হয়েছে পদ থেকে। কি বলেছেন? ওখানে একটা দুষ্ট চক্র আছে, চক্রটা হয়তো উনি ডিটেলস বলেননি। 600 কোটি টাকার ওষুধ, সরকারি ওষুধ ওখান থেকে বিক্রি হয়ে যায়, লুট হয়ে যায়। ওখানে যে জিনিসপত্র ব্যবহার হয় ওয়েস্টে, সেগুলো বিক্রি হয় আজকাল, সেগুলো জিনিস তৈরি হয় বাংলাদেশে চলে যায়, কারা করে একটা? এমনকি বাইরের মেয়ে নিয়ে আসা হয় ওখানে, ভর্তি হয় ওখানে, গ্রুপ ফিল্মের শুটিং হয় হস্টেলে। এটা জানার পরে যে প্রতিবাদ করে তাকে মেরে টাঙিয়ে দেওয়া হয়, তাহলে মাথা ফেটে দেওয়া হয়। তুমি জেনে গেছো তো আমাদের সঙ্গে থাকো, ভাগ নাও, নাহলে তোমার বাঁচার অধিকার নাই। তাই বারবার ওখানে মারা গেছে লোকেরা, সুইসাইড বলে চালানো হয়েছে, কিন্তু হত্যা করা হয়েছে। সেই কথা শান্তনু সেন স্বীকার করেছেন যে আমার মেয়ের সঙ্গে তাই হয়েছিল। আরজিকর কাণ্ডে প্রতিবাদে সরব হয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলছেন, আরজিকর মেডিকেলে ঘুঘুর বাসা রয়েছে, সরকারি ওষুধ বাইরে বিক্রি হয়ে যায়। শান্তনু সেন সব সত্যি বলে দিয়েছেন বলে তাকে পদ থেকে সরানো হয়েছে। বিস্ফোরক অভিযোগ তুলেছেন দিলীপ ঘোষ। আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গে। শান্তনু বাবু, দিলীপ ঘোষ যেমনটা বলছেন যে আপনি সত্যিটা বলে দিয়েছেন যে ঘুঘুর বাসা আরজিকর মেডিকেল কলেজে চলছে, তাই আপনাকে পদ থেকে সরানো হয়েছে, কেউ প্রতিবাদ করলেই তাকে সরিয়ে দেওয়া হয়, কি বলবেন? আমার দলের আভ্যন্তরীণ বিষয় নিয়ে দিলীপ বাবুর মাথা না ঘামালেও চলবে? আমার দলের বিষয়টা আমার দলের নেত্রী, আমার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আছে, তারা ভাবার জন্য যথেষ্ট। কিন্তু দিলীপ বাবুকে একটা কথা বলি যে সারা ভারতবর্ষের মধ্যে আমার দলনেত্রী একমাত্র নেত্রী যিনি রাজধর্ম পালন করে, এই ধরনের ঘটনা ঘটলে প্রকাশ্যে টিভির সামনে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতে পারেন, ফাস্ট ট্র্যাক কোর্টের মধ্যে দিয়ে ক্যাপিটাল পানিশমেন্টের কথা বলতে পারেন। কিন্তু আজকে আমরা বিজেপির শাসিত রাজ্যগুলোতে যখন এই ধরনের ঘটনা ঘটতে দেখি, সেটা মণিপুরের মহিলাদের দর্শন করে নগ্ন করে প্যারেড করানো বলুন, বা ব্রিজভূষণকে যখন আমরা দেখি মহিলা কুস্তিগীরদের যৌন নির্যাতন করা বলুন, বা অমিত মালবিয়াকে যখন আমরা দেখি বেনারস হিন্দু ইউনিভার্সিটি ধর্ষক ক্রিয়া দিয়ে আইটি সেল চালানো বলুন, বা সম্প্রতি বিজেপি শাসিত রাজ্যে নার্সের ওপর যে বর্বরোচিত আক্রমণের ঘটনা বলুন, সেখানে বিজেপির কোনো নেতা বা মুখ্যমন্ত্রী বা কোনো দেশের প্রধানমন্ত্রীকে আমরা সেটা নিন্দা করে শাস্তির দাবি করতে আমরা কোনোদিন দেখিনি। মমতা ব্যানার্জির হাত ধরে বাংলায় যে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে সেটা সারা দেশের জন্য রোল মডেল। আরজিকরের ঘটনা একটা বিক্ষিপ্ত ঘটনা এবং তার জন্য আমরা সবাই প্রতিবাদ করেছি। আমাদের নেত্রীও দাবি করেছেন যে অবিলম্বে তদন্ত সম্পূর্ণ করতে হবে, সত্য উদ্ঘাটিত হোক, দোষীরা চিহ্নিত হোক, দোষীরা কঠোর শাস্তি পাক, এটা আমরা সবাই চাইছি। আর আমি আবার বলছি, আমার দলের বিষয়টা আমার দলের নেতা নেত্রীদেরই ভাবতে দিন, সেই নিয়ে দিলীপ বাবুর মাথা না ঘামালেও চলবে। ধন্যবাদ শান্তনু বাবু।